আজকের এই জনসমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মানবতার কল্যাণকামী বন্ধু আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির মহতারামকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে মহান রব আল্লাহর শুকরিয়া আদায় করি, শুকরিয়াতান বলি, আলহামদুলিল্লাহ। রাসূলে কারীমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল অনুসারীদের উপর, উপস্থিত অনুপস্থিত সকল মানুষ। আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামকে জেনে বুঝে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবনযাপন করে ইমানি দায়িত্ব পালন করে দুনিয়ার জীবনে কল্যাণ লাভ করুক, আখেরাতের জীবনে জাহান্নামতে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক, এলোকে আল্লাহ সকলকে কবুল করুক বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইগণ আর পর্দার আড়ালে আমার প্রিয় মুজাহিদ বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই প্রিয় বাংলাদেশ এবং সারা পৃথিবীর কেন্দ্র সৌদি আরব, যেখানে মক্কা নগরী অবস্থিত, এই দুইটা দেশও ইসলাম প্রতিষ্ঠিত নাই, অন্য দেশে তো নাই। ওই সৌদি আরবে ইসলাম প্রতিষ্ঠা যদি থাকতো তাহলে অন্যান্য দেশে ইসলাম প্রতিষ্ঠার কাজ সহজ হইত। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সৌদি আরবও ইসলাম প্রতিষ্ঠিত নাই, আর আমাদের এই বাংলাদেশে তো ইসলাম প্রতিষ্ঠিত নাই। ওই পাকিস্তান আরও যত মুসলিম রাষ্ট্র আছে কোনো একটা রাষ্ট্রেও ইসলাম প্রতিষ্ঠিত নাই, আফগানিস্তানও ইসলাম প্রতিষ্ঠিত নাই। আফগানিস্তানে আছে তালেবান তন্ত্র প্রতিষ্ঠিত, ইরানে আছে ইরানিদের তন্ত্র প্রতিষ্ঠিত, সৌদি আরবে আছে রাজতন্ত্র, আর আমাদের বাংলাদেশে গণতন্ত্র নামক মানবোচিত ব্যবস্থা। আর চীন রাশিয়া সমাজতন্ত্র, মিয়ানমারে সামরিক তন্ত্র, আমেরিকায় গণতন্ত্র, ব্রিটেনে গণতন্ত্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিন্দুস্তানে গণতন্ত্র। এভাবে পৃথিবীর যতগুলি রাষ্ট্র কোনো একটা রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত নাই, খালিও নাই, প্রতিষ্ঠিত আছে কি কোনো না কোনো মানবরচিত ব্যবস্থা। ইসলাম আর মানবরচিত ব্যবস্থা একে অপরের বিপরীত এবং বিরোধী, একটা আরেকটাকে সহ্য করতে পারে না, একটা নিলে আরেকটা বাদ হয়ে যায়। আপনি যেটা আছেন এটা বাদ না দিয়ে অন্যটা গ্রহণ করা সম্ভব নয়। কেউ যদি ইসলামে থাকে, এমত অবস্থায় যদি সে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে গণতন্ত্র গ্রহণ করে, তাহলে এই গণতন্ত্র গ্রহণ করার কারণে ইসলাম বাদ হয়ে গেছে। আর যেখানে গণতন্ত্র অথবা রাজতন্ত্র অথবা যে কোনো তন্ত্র, এক কথায় মানুষের রচিত তন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে, সেই দেশের মানুষ যদি ইসলাম গ্রহণ করতে চায় তাহলে তাকে অবশ্যই ওই দেশের যে তন্ত্রটা প্রতিষ্ঠিত আছে এটা ত্যাগ করা, অস্বীকার অমান্য করে ইসলাম গ্রহণ করতে হবে। যদি ওইটা ত্যাগ না করে, অস্বীকার না করে, অমান্য না করে, এমত অবস্থায় ইসলামের কিছু আমল করে নিজেকে মুসলিম দাবি করে, দাবি করতে পারবে, কিন্তু আল্লাহর কাছে সে কোনোদিন মুসলিম হবে না। ইসলাম তাকে মুসলিম হিসাবে স্বীকৃতিই দেয় না। তাই আমি আপনাদের উদ্দেশ্যে ইসলাম কি আর মানবরচিত ব্যবস্থা কি, ইসলাম কিভাবে গ্রহণ করতে হয়, কি করলে ইসলামে আপনার অবস্থান হয় না,
এই বিষয়গুলি নিয়ে কথা বলবো অল্প সময়ের মধ্যে, কারণ আপনাদেরকে বেশি সময় দেওয়ার সময় আমারও নাই। তাই অল্প সময়ের মধ্যে যেহেতু কথা বলবো, আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আল্লাহর দিকে মনটাকে রুজু করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতবাসী হওয়ার জন্য আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি এই প্রত্যাশা রেখেই আপনাদের মনোযোগ আকর্ষণ করেই অল্প সময়ের মধ্যে কথা বলছি। বন্ধুগণ, ইসলাম নিচক কোনো কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম নয়। কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানকে আপনি ধর্ম মনে করবেন আর এগুলিকে ইসলাম মনে করে ইসলামকে ধর্ম হিসেবে নিজে গ্রহণ করবেন, অন্যদেরকে উপদেশ দিবেন, ইসলামটা কিন্তু এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে উত্তম আকৃতি দিয়ে জমিনে তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন, এবং মানুষ কীভাবে দুনিয়ার জীবনযাপন করবে এই জন্য তিনি মানুষের উপরে ব্যবস্থা তৈরি করার দায়িত্ব দেন নাই। মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা করার জন্য, সমাজ রাষ্ট্র ছাড়াও মানুষের জীবনে আরও যত দিক বিভাগ আছে সব ক্ষেত্রের জন্য যতগুলি আইন বিধান প্রয়োজন ছিল সব আইন দিয়েই আল্লাহ মানুষের প্রতি রহম করেছেন। ইসলাম নামক জীবন ব্যবস্থা প্রধানের মাধ্যমে, বলুন আলহামদুলিল্লাহ। এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ নবী রাসূল হযরত মুহাম্মদ ইসলামের উপর পবিত্র আল কোরআন অবতীর্ণ করে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে ইসলাম কি ধর্মীয় কয়েক আচার অনুষ্ঠানের নাম? তাহলে কি ধর্ম ইসলামে নাই? অবশ্যই ধর্মীয় নিয়মকানুনগুলি ইসলামে আছে। তাহলে এই ধর্মীয় কয়েক আচার অনুষ্ঠানকে যদি আপনি ইসলাম হিসেবে গ্রহণ করেন, তাহলে অবস্থা দাঁড়ায় মানুষের দেহের ভিতরে হাত একটা অঙ্গ, তা বলে হাতকে কি আপনি বডি বলবেন, দেহ বলবেন? তাহলে বডির একটা অঙ্গ হিসেবে মানা যাবে। তো ধর্মকে ইসলামের একটি অঙ্গ হিসেবে গ্রহণ করা যায়। এই ধর্মীয় বিধিবিধানের চেয়েও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে ইসলামের রাজনৈতিক বিধান। কারণ রাজনীতি যদি সুষ্ঠু ধারায় না চলে, মানুষের জীবনে যদি সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত না থাকে, তাহলে মানুষের অধিকার হরণ হবেই। মানুষের হক নষ্ট বিভিন্নভাবে হইতে থাকবে। এমন অবস্থায় আপনি মসজিদে যাইয়া যতই আল্লাহ বিল্লাহ করেন, নামাজ হজের আমল করেন, এতে মানুষের অধিকার আদায় হবে না, সংরক্ষণ হবে না, এবং অধিকার হরণের কাজ বন্ধ হবে না। এই জন্য ইসলাম ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি প্রথম বলেই নাই, রাজনৈতিক মূল স্লোগান নিয়ে ইসলামের আগমন, আল্লাহর প্রতি ইমান দিয়ে ইসলামের কাজ শুরু হয়েছে। আর আল্লাহর প্রতি ইমান বলতে যদি আপনি শয়তানের মতো মনে করেন, আল্লাহ আছে বিশ্বাস করলেই আল্লাহর প্রতি ইমান হয়ে যায়, তাহলে তো শয়তানকে ইমানদার বলতে হবে। কারণ শয়তান তো আল্লাহ আছে বিশ্বাসই করে, শুধু বিশ্বাসই করে না, আল্লাহ শক্তি না দিলে আদমকে আমি নষ্ট করতে পারবো না, এই জন্য আদম আলাইহিস সালামের কে নষ্ট করার জন্য, তার সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য শয়তান আল্লাহ থেকে শক্তি চাইয়ে লইছে। কারণ তার বিশ্বাস ছিল আল্লাহ শক্তি না দিলে আমি যে যা করতে চাচ্ছি এটাতে সফল হইতে পারবো না। তাহলে শয়তানের বিশ্বাসটা আল্লাহর প্রতি মানে কেমন বিশ্বাস ছিল? এরপরও কি শয়তান ইমানদার? তাহলে কেন ইমানদার না? শয়তানকে যখন, ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করার অর্ডার দিলেন, সেই অর্ডারটা মান্য করল না, তার মানে এই জায়গাটা সে আল্লাহকে রব মানল না, এই জায়গাটা সে নিজেই রব হইয়া তার নিজস্ব মত চালু করে দিল।
লেহাতে বোঝা গেল জীবনের কোন একটি জায়গাও যদি আপনি আল্লাহর বিধান আল্লাহর মত গ্রহণ না করেন, ওই জায়গাটা যদি আপনি আপনার মত চালিয়ে দেন, তাহলে আপনি নিজের অব হয়ে গেছেন। আল্লাহ এটা সহ্য করেন না, কারণ এটা হলো মহা অপরাধ। এখানে দুইটা অপরাধ হয়ে গেছে, একটা হলো আল্লাহকে আপনি রব মানেন নাই, আর একটা হলো নিজে রব হয়েছেন। আল্লাহকে রব মানেন নাই, কেমনে রব মানেন নাই মাথায় রাখছেননি, আল্লাহকে যে এখানে আইনদাতা মেনে নেন নাই, আল্লাহকে যে হুকুমদাতা মেনে নেন নাই, আল্লাহর মতটা যে গ্রহণ করেন নাই, এইটারই নাম হচ্ছে কুফর। আর আল্লাহর মতের বিপরীতে আপনি যে আপনার নিজের মত চালাইছেন, আপনি হুকুম জারি করছেন, এটা হলো আপনি নিজের রব হয়েছেন, শির করছেন। তাহলে জীবনের একটি জায়গাও যদি আল্লাহকে রব অমান্য কইরা নিজে রব হন, অথবা আপনার মতো অন্য কোনো মানুষকে রব মানেন, তাহলে একদিকে কুহুরি করছেন আরেকদিকে কী করছেন? শির করছেন। নর্মাল কুহুরি না, নর্মাল শির্ক না, টপ কুফর টপ শির্ক। শির্ক একবার ক্ষমার যোগ্য মহা অপরাধ। তাহলে এই শির্কে যারা থাকবে তাদের ব্যাপারে আল্লাহর কিছু ঘোষণা আছে না নাই? কুহুরিতে যারা থাকবে তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা আছে না নাই? আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন শির্ক করলে এই শির্ককারী ব্যক্তি যত আমল করবে সব আমল তার ধ্বংস। আর এই অবস্থায় সে মারা গেলে আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত। শির্ক করলে আল্লাহর ঘোষণা অনুযায়ী তার জন্য জান্নাত হারাম আর জাহান্নাম হবে কি ঠিকানা। শির্ক করলে আল্লাহর রাগ বাড়বে, ক্ষতির মাত্র বাড়বে। কুফর করলে আল্লাহর রাগ বাড়বে, আল্লাহর ক্ষতির মাত্রা বাড়বে। এই যে আল্লাহর রাগ, রাগের ফলে যা কিছু ক্ষতি হয় এগুলিকে এক কথা আমরা বলবো কি আল্লাহর আজাব আর গজব। তাহলে কুফর আর শির্ক করলে দুনিয়া আল্লাহর আজাব গজব আসে না আসে না? এই আজাব গজব সম্পর্কে রাসূলের হাদিস থেকে পাওয়া যায়, উপরের দিক থেকে আজাব গজব আসে, পায়ের তলদেশ থেকে আজাব গজব আসে মানুষের উপরে। আর মানুষকে বিভিন্ন দল আর উপদলে বিভক্ত করে, এক দলের সাথে আরেক দলের মারামারি, সংঘাত সংঘর্ষ, যুদ্ধ বিগ্রহ, টাকা পয়সা নিয়া মানে অর্থ সম্পদের মোহে আর ক্ষমতা এবং আধিপত্য বিস্তার নিয়া যত দলাদলি হিংসা বিদ্বেষ মারামারি কুবাকুবি, এগুলি আল্লাহর আজাব আর গজব। এগুলি আল্লাহ দেন মানুষকে, কেন দেন? মানুষ কুফর এবং শিরক করলে এ উপরে আজাব গজব কি? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, তাপদাহ। নিচের আজাব গজব কি? জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল। আর স্বৈরাচারী সরকার, যেই সরকার মানুষের প্রতি নিষ্ঠুর, মানুষ খাইয়া পড়া বাঁচতে পারবে কি পারবে না এই চিন্তা তার দরকার নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে, থাকার জন্য টাকা পয়সা লাগবে, আর কিছু লোককে দখলে রাখতে হবে, তাদেরকে ভোগ করাইতে হবে, তাহলে পাবলিক মরে যায় যাক, কিন্তু আমি এবং আমার লালন পালনকারী টিম যাদেরকে দিয়ে ক্ষমতা আছে তারা টিকে থাকতে হবে। তাহলে জিনিসপত্রের দাম বাড়াইয়া এরপরে তারা অর্থ তাদের পক্ষে নিয়ে তারা তাদের সিংহাসন রক্ষা করবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন এই ধরনের সরকার যখন ক্ষমতায় থাকে এরা হলো উপরের দিকের আজাব, আর নিচের দিকের আজাব হলো এই ধরনের সরকারের অধীনে সরকারি আমলা কর্মচারীরা ঘুষ খাইব, ঘুষ না দিলে তারা কোনো কাজ করবে না। জনগণের তহবিল থেকে তারা বেতন ভাতাও নিচ্ছে, আবার জনগণকে বিপদে ফেলাইয়া হরানি কইরা তারা জনগণ থেকে টাকা দখল কইরা এই ঘুষের মাধ্যমে তারা বাড়ি গাড়ি করবে। এইটা হলো নিচের দিকের আজাব।
তাহলে প্রাকৃতিক ভাবেও উপরের দিক থেকে আজাব আসে, নিচের দিক থেকেও আসে, আবার মানবের মানুষ সৃষ্ট এই আজাব গজব উপরের দিক থেকে নিচের দিক থেকে আসে, এগুলি বাস্তব সত্য। তাহলে এগুলি এখন আসেনি, কোন দেশে আছে? আমেরিকায়, বাংলাদেশে আছে, পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে আছে। এই জন্য কোনো ব্যক্তি গোষ্ঠীকে দায়ী করলে লাভ হবে না, দায়ী করা দিয়ে আর কোনো সমাধান হবে না। আসলে সারা পৃথিবীর মানুষ এই জন্য দায়ী, কারণ সকলেই দুনিয়া পাওয়ার জন্য এই মানব রচিত ব্যবস্থা মেনে নিয়েছে, কেউ চালু করেছে আর কেউ মেনে নিয়েছে। এবং অবস্থা এখন এইরকম, কেউ বিদ্রোহ করতে রাজি হই না, কারণ বিদ্রোহ করলে বিপদ হবে। বিপদটা কি? চাকরি চলে যাবে, ব্যবসা দখল করে ফেলতে পারে, তারপরে জেলে নিয়ে যেতে পারে, বাড়িঘর নিলাম করে নিতে পারে, এই হলো কি বিপদ। তাহলে লোকেরা কবরে যে তিন প্রশ্ন করলে উত্তর না দিতে পারলে জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে কবরটা, ওইটারে তারা বিপদই মনে করে না। অথচ বাড়িঘর না থাকলে, চাকরি গেলে গা, সমস্যাটা কোথায়? এই খাওয়ন বাঁচনের চিন্তিত আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দায়িত্ব এমনভাবে নিছেন, আপনি মায়ের পেটে যখন ছিলেন তখন আপনাকে কীভাবে খাওয়াইলে আপনি রক্ষা পাবেন সেইটা আল্লাহ সিস্টেম অনুযায়ী আপনাকে খাওয়াইয়া রক্ষা করেছেন, বাঁচিয়ে রাখছেন। দুনিয়া আসার পরে এই শিশু থেকে বালক হয়েছেন, যুবক হয়েছেন, বয়স হয়ে গেছে, তিনি আপনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছেন। কত জিনিস যে আপনাকে দিয়েছেন সেদিকে তাকাবেন, সেদিকে তার অনুগ্রহ, আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করবেন? তাহলে এই নেয়ামতে ভরা আপনার জীবনের সাথে সম্পৃক্ত এই যে বিষয়গুলো, আপনি এগুলিকে চিন্তা করছেন না, চিন্তা না করে আপনি বলছেন মানবরচিত ব্যবস্থা অমান্য করা যাবে না, করলে বিপদ হবে। আর আমি দেখতেছি অমান্য না করার কারণে, মান্য নেওয়ার কারণে এমন বিপদ আপনারা আছেন, এই বিপদের মাত্রা দিনই দিন প্রতিদিন বাড়তেছে। তাহলে এমন অবস্থায় আমি বিপদ থেকে বাঁচতে চাই, আপনাদেরকে বাঁচাতে চাই, দেশের মানুষকে, জাতির মানুষকে, বিশ্বের মানুষকে বাঁচাতে চাই। তাই আমি কি গণতন্ত্রের বিরুদ্ধে জাতির মানুষকে জাগ্রত করব না? পুলিশ বাধা দিলে কি আমি থেমে যাব? সারা পৃথিবীর সকল সরকার, সকল তাদের লালিত বাহিনী একত্রিত হয়েও আমাদের বিরুদ্ধে মাঠে নামলে আমরা জীবন দিতে পারবো, কিন্তু মার ছাড়তে পারবো না। তাহলে এই লক্ষ্যে কর্মসূচি লাগবে কিনা, তাহলে আমি আপনাদেরকে, সময় হাতে বেশি নাই, আমি বলে দিতে যাচ্ছি, ইসলাম কমপক্ষে গ্রহণ তো করতে হবে। তাহলে ইসলাম গ্রহণ করলে আমাদেরকে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, সংবিধান কর্তৃত্ব, ওই যে জনগণ ক্ষমতার উৎস, জনগণের ভোটে এমপির আইনদাতা, মন্ত্রীরা শাসনকর্তা, এটাই মানুষের সার্বভৌমত্ব, সংবিধান কর্তৃত্ব, এইটা অমান্য এবং অস্বীকার করতে হবে। প্রথম অন্তরে বিশ্বাস করতে হবে মানুষের কোনো ক্ষমতাই নাই, সংবিধান নাই, শাসন কর্তৃত্ব নাই, সার্বভৌমত্ব সংবিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহ, এটা অন্তরে বিশ্বাস করে আপনাকে মুখে ঘোষণা করতে হবে, আমি কোনো মানুষের সার্বভৌমত্ব সংবিধান কর্তৃত্ব মানি না, মানবই না, সার্বভৌমত্ব সংবিধান কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহর, এটাই হলো রব্বুন আল্লাহ, এটাই আল্লাহু আকবার। তারপরে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে দাসত্ব আনুগত্য বসানো একমাত্র আল্লাহর, নত হইতে হবে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হওয়া যাবে না, আইন পালন করতে হবে একমাত্র আল্লাহর, তিনি ছাড়া আর কারো আইন পালন করা যাবে না, উপাসনা করতে হবে একমাত্র আল্লাহর, তিনি ছাড়া আর কারো উপাসনা করা যাবে না, এই বিশ্বাসটা অন্তরে দৃঢ় রেখে এর সাক্ষ্য অঙ্গীকার করতে হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বাংলা ভাষায় আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, আমি দাসত্ব আনুগত্য বসনা করি, করবো একমাত্র আল্লাহর, আল্লাহ স্যার আমি আর কারো দাসত্ব করি না, আর কারো আইনে আনুগত্য করি না, আর কারো উপাসনা স্বীকার করি না, করবই না, এই অঙ্গীকারের ডাক। তারপরে
মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল জায়গায় অফিস আদালত ব্যবসা বাণিজ্য রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্য কারণ নয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই একমাত্র নেতা যার আনুগত্য হবে শর্তহীনভাবে অনুসরণ অনুকরণ হবে শর্তহীনভাবে আর কোন নেতা এরকম নাই যার আনুগত্য অনুসরণ অনুকরণ শর্তহীনভাবে করা হবে শর্ত পূরণ করলে আনুগত্য করা যাবে আমি শর্ত পূরণকারী নেতা তাহলে বাংলাদেশ সহ সারা পৃথিবীর জন্য আনুগত্য আমার সারা করার মতো আর কোনো নেতাই নাই বিচার তুমি যেটা কি আপনি দাবি করছেন না দাবি না সত্য কথা আমি বলছি আল্লাহ রসুল বলছেন আমি আল্লাহ রসুল তাহলে তিনি কি দাবি করছেন না আল্লাহ থেকে রাসূল মনোনীত করেছেন এখন উনি যদি ঘোষণা না দেয় তাহলে অন্যরা দিবে আর কোরআন সুন্নার আইন বিধান বলছে আমি আল্লাহর মনোনীত আমির আমি আল্লাহর সর্বমত আইন বিধান কর্তৃত্বের নেতৃত্বদানকারী আমির তাহলে আমি কেন বলবো না আমি না বলে আপনারা বলবেন কি করে যারা এটাকে ঘুরে বসে অন্যদিকে লাগাইছে তারা নষ্ট এদের উদ্দেশ্য ভালো না এরা দিন প্রতিষ্ঠার জন্য কোনো কাজও করবে না আর আমাকে বাধা দেওয়ার জন্য এসব কাজ করবে এরকম বহু বাধা দিয়েছে কারো বাধা টিকে নাই বাধা ভাঙার জন্য আমি কোনো কাজ করি নাই আমার রব আমার পক্ষ হয়ে সব বাধা ভেঙে চুরমার করে দিয়ে আমাকে আগায় দিয়েছেন এখন আমি রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আসি এবং থাকব ইনশাল্লাহ তাহলে যেটা বলতে চাচ্ছিলাম এই যে তিনটা বিষয় বললাম এই তিনটা বিষয় জেনে বুঝে গ্রহণ করে ঘোষণা সাক্ষ্য অঙ্কের দিলেই ব্যক্তি ইমানদার মুসলিম তাহলে বাংলাদেশে আমরা যারা গণতন্ত্র রাষ্ট্রীয় জীবনে মান্য নিচ্ছি গ্রহণ করছি তারা কি সার্বমতায়ন বিধান কর্তৃত্ব আল্লাহর মানছি না মানুষের মানছি তারা রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইনের আনুগত্যের মধ্যে আছেন না মানুষের আইনের আনুগত্যের মধ্যে আছেন রাষ্ট্রীয় জীবনে রসুলের আনুগত্যের মধ্যে আছেন না ফেরাউন মার্কা নমরুদ মার্কা আবু জাহাল মার্কা মানুষের যে আইন যারা নেতৃত্ব দেয় ওই নেতাদের আনুগত্যের মধ্যে আছেন তাহলে ইসলামের এই মৌলিক তিনটা বিষয় যেগুলি গ্রহণ করলে ইমানদার মুসলিম হয় ওই তিনটা বিষয় কি আছে তাহলে ইসলামে না জাহিলাতে তাহলে লোকেরা জাহিলাতে থাকবো আমি ঘরে বসে থাকবো তাহলে আমার এখন কাজ হলো লোকদেরকে জাহিলাতে বের করে আনা ঘরে আগুন লেগেছে চতুর্দিক থেকে আগুন ধাও ধাও করে জ্বলছে ঘরের ভিতরে বহু মাল সামান আছে ওই মাল সামানগুলিকে বের করতে হবে বের না করলে তো পুরো ছাই হয়ে যাবে তাহলে আমি কি আমার উপরে আগুন পড়বে এই পড়বে সেই চিন্তা করলে বের করতে পারবো রিস্ক নিয়েই ঘরে ঢুকতে হবে অতি দ্রুত বের করে নিয়ে আসতে হবে তাহলে বাংলাদেশে গণতন্ত্রের মাধ্যমে যে আগুন লেগেছে যে আগুন চতুর্দিকে ধাও ধাও করে জ্বলছে সরকারি দল এবং বিরোধী দল যারা এই আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়ে আরও আগুনকে ত্বরান্বিত করছেন হুঙ্কার মারছেন হিংসা বিদ্বেষ চতুর্দিকে গ্রামে গঞ্জে সরিয়ে দিয়েছেন এমন অবস্থায় গণতন্ত্রকে খতম না করে ইসলাম প্রতিষ্ঠা না করে তাদেরকে আগুন থেকে বাঁচানোর কি আর কোনো পথ আছে তাহলে এই জাতির মানুষকে আগুন থেকে মুক্ত করতে হলে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প আর কোনো পথ নাই আর ইসলাম প্রতিষ্ঠার জন্য কোনো নতুন পদ্ধতি আবিষ্কারের দরকার নাই গণতন্ত্রের জোটবোর নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা যে ইসলাম কায়েম করব এটা মিথ্যা এটা কুফর এটা শির এটা ইবলিসের চক্রান্ত যারা এই এই বিষয়টা গ্রহণ করেছেন আপনাদেরকে শয়তান চক্রান্তের জালে বন্দি করে জাহান্নামের আসামি বানিয়ে ফেলছে অতি দ্রুত এই চক্রান্ত থেকে বের হয়ে আসেন আর উগ্রবাদী জঙ্গিবাদী বোমাবাজি মানুষ হত্যা এগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলি যে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি হতে পারে না অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি ওইটাই যেটা আল্লাহ বলেছেন রসুল করেছেন তাহলে রসুল কীভাবে করছিলেন লোকদেরকে জাহিলাত থেকে ইসলামে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন সকল রব ত্যাগ করো আল্লাহকে রব গ্রহণ করো রব আল্লাহ ঘোষণা দাও সকল ইলাহ ত্যাগ করো আল্লাহকে একমাত্র ইলাহ গ্রহণ করো আসাদু আল্লাহ আলিল্লাহ সাক্ষ্য দাও সকল বাতিল নেতার আনুগত্য ত্যাগ করো আমাকে আল্লাহর মনোনীত নেতা রাসূলুল্লাহ মান্না আমার আনুগত্য করো যারা এই দাওয়াত কবুল করছে তারা ইসলামের লোক যারা কবুল করে নাই তারা জাহেলাতের লোক তিনি তার অনুসারীকে নিয়ে এই দাওয়াত চালিয়ে গেছেন তাহলে যত দাওয়াত দিচ্ছেন
দাঁত পায়ে পায়ে লোকেরা শুনে শুনে যে গ্রহণ করার গ্রহণ করছে, যে বিরোধিতা করার বিরোধিতা করছে, তাহলে সমাজ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন একটা সমাজ হলো গালি মারধর জাল জুলুম ভোগ করার দল, আরেকটা হলো গাইল্লান আর মারণার ফিডনের দল। আবু জাল গঙ্গরা রসুল এবং সাহাবিদেরকে গাইল্লায় মারে ফিডে জেলে নেয়, আর রসুল আর সাহাবিরা গালি শোনে, গালি দেয় না, মার খায়, রাগ করে না, সবর করে, ক্ষমা করে আর দোয়া করে হেদায়তের, আর আল্লাহর সাহায্য চায়, আর বলে মালিক বাধাগুলি তুমি সরাই দাও, তুমি না সরাইলে আমি আগাইতে পারবো না। তাহলে কোন দলটার কোন বৈশিষ্ট্য পর্যন্ত, তাহলে আজকে গণতন্ত্র নিয়ে যারা আছে আর আমরা যারা গণতন্ত্র করে ইসলাম নিছি, রসুলের নিছি, আমরা গালি শোনার, মায়ের খাওয়ার, জাল জুলুমে যাওয়ার, সবর করার, ক্ষমা করার দল, তাহলে আমরার নীতি আদর্শ কার সাথে মিলে গেল? আর যারা গাল নেবে, মারবে, জেলে নিবে, আবু জেলের সাথে মিলে গেল। তাহলে এদের ব্যাপারে আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমাদের রব তামাশা দেখবে না। রব অবশ্যই সব লক্ষ্য রাখছেন, যথাসময়ে যেখানে যেরকম পদক্ষেপ নেওয়া দরকার রব সেখানে পদক্ষেপ নিতে একটু দ্বিধাবোধ করবেন না, কারণ তার বিরুদ্ধে একটু শব্দ করারও কেউ নাই। এই জন্য আমাদের ভয় কোথায়? তা আমরা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে নিজেরা বাঁচতে চাই, জাতির মানুষকে বাঁচাইতে চাই, এই জন্য দাঁত নিয়ে আমরা মাঠে আসি, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা লোকদেরকে দাঁত দিতেছি, দাঁতই আমাদের কাজ। এই জন্য কর্মসূচি লাগে, তো এই জনসমাবেশ এটা একটা কর্মসূচি। এখন কোনো গোলমাল আছে এখানে? এখানে শান্তির খারাপ কোনো কাজ হয়েছে? এখন পুলিশে যদি বাধা দেয় তাহলে অশান্তি সৃষ্টি করলো কে? পুলিশ। তাহলে তারা অশান্তি সৃষ্টি না করলে আমাদের জন্য কোনো অশান্তি হচ্ছে না, তাহলে অশান্তির সব দেওয়া দায়িত্ব। এরম ধরনের ঘটনা ঘটলে যারা সরকার আছে, ক্ষমতা আছে, তাদের উপরে পড়তে হবে, আমাদের উপরে কোনো অভিযোগ কার্যকরী হবে না। তো যাই হোক, আমরা রাজধানী ঢাকায় যাচ্ছি, কেন যাচ্ছি? ইসলাম প্রতিষ্ঠার ইমানি দায়িত্ব পালন করার জন্য। আমরা গত 31 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা থেকে 40 দিনের কর্মসূচি ঘোষণা করেছি। এই 40 দিনের কর্মসূচির মধ্যে এক এবং আজকের দুই, এই দিন এই দুই দিনের কর্মসূচি চলে এই এলাকায়, কোরআন সুন্নাহর তালিম হয়েছে, এখন জনসমাবেশ, এরপরে তাবারক বিতরণ করে আপনাদেরকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে কী করবো? রওনা দিব। কালকে আমাদের কর্মসূচি কী? প্রেস ক্লাবের যেখানে আমরা মানববন্ধন করছিলাম ওই জায়গার থেকে আমরা গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভার কার্যক্রম শুরু করব। আমরা এখানে একটা পথসভা করব, সংক্ষিপ্ত বক্তব্য দিব, এরপরে আমরা লাইন বেঁধে রোড ম্যাপ তৈরি আছে, ওই রোড ম্যাপ অনুযায়ী হাঁটতে থাকবো আর মাইকে বক্তব্য দিতে থাকবো। গণতন্ত্র সারান, ইসলাম গ্রহণ করেন, গণতন্ত্র আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, গণতন্ত্রের কারণে হিংসাবিদ্যা চলছে, গণতন্ত্র মেনে চলার কারণে আজাব গজবে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলামের পথে আসেন, এইভাবে আমরা লোকদেরকে আহ্বান করব, হাঁটবো আর বক্তৃতা দিতে থাকবো। এরপরে যেখানে যে একটু জায়গা পাবো, জনদুর্ভোগ যাতে না হয় সেই চিন্তা মাথায় রেখে, জনদুর্ভোগ সৃষ্টি না করে আমরা জনজনের কল্যাণে পথসভা করব। এভাবে আমরা সারাদিন আমাদের কর্মসূচি চালাবো, এভাবে প্রতিদিন আমাদের কর্মসূচি চলবে। তো এই কথাটা আপনাদেরকে এলাকাবাসীকে জানিয়ে যাওয়া দরকার ছিল এবং আপনাদের দোয়া নিয়ে যাওয়া দরকার ছিল। তাহলে আপনাদেরকে জানিয়ে যাওয়ার জন্য, দোয়া নিয়ে যাওয়ার জন্য আজকের এই জনসমাবেশ। আপনারা আমার জন্য এই টিমে যারা আছেন, আমরা 75 জন লোকের নাম ঘোষণা করেছি, এরা 40 দিনের জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আমার সাথে সঙ্গী হয়েছে, এই কর্মসূচিতে থাকবে। যদি কোনো বাধা আসে, মারধর জাল জুলুম যতই আসুক না কেন, আমরা ইমান উপরে প্রতিষ্ঠিত থাকবো, আল্লাহ আকবর স্লোগান দিব, আমরা হাই উদাস করব না, ইমানের কথা বলতে থাকবো। এতে করে যদি কেউ শহীদ হয়, আল্লাহর পথে চলে গেল, যদি কেউ আহত হয়, যদি ধৈরা জেলে নিয়ে যায়, এগুলি নিয়ে আমরা মাথা কামাচ্ছি না,
এগুলিকে আমরা নেয়ামত হিসেবে গ্রহণ করছি। এবং এগুলি হলো ইমানের পরীক্ষা। আর এই সব পরীক্ষা উত্তীর্ণ হলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অনেক নাজ নেয়ামত দান করবেন। এটা অগ্রিম পবিত্র আল কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপরও কি বসে থাকা যাবে? বসে থাকার কোনো সুযোগ নেই। তাহলে যারা আমার সাথে সামিল হবেন, রাজপথে থাকবেন, তুবের মুখিত থাকবেন, মানে এটা অর্থ এরকম যে বনে জঙ্গলে সাপ বিচ্ছু বাঘ ভল্লুক মানুষের গন্ধ ভাইলে দৌড়ে আসে, ওখানে যে যদি আপনি বলেন হে বাঘেরা, হে সাপ বিচ্ছুরা, কে কোথায় আসো, আমরা আসছি, তোমরা আমাদেরকে ধরো খাও, তাহলে ওরা তো বলবে তোরাই তো খুঁজতেছি। তাহলে যেই সমাজে রাষ্ট্রে মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে, ওই সমাজে আপনি যদি বলেন আমি মানুষের সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব মানি না, মানুষের তৈরি সংবিধানের আনুগত্য স্বীকার করি না, মানুষের তৈরি আইনের ধারক বাহক নেতাদের আনুগত্য স্বীকার করি না, এইটা শুনলেই তো তারা ক্ষিপ্ত, এটা তো তারা শুনতে রাজি না। আপনি এইটা বলবেন, এরপর আবার বলবেন আপনারা মানুষের সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব ত্যাগ করেন, আল্লাহর সার্বভৌমত্ব গ্রহণ করেন, তাহলে অর্থ হল আপনি তাদেরকে ডাকতেছেন আমাদেরকে কামড়াইয়া ধরো, দেখি তোমরা কি পরিমাণ শক্তি রাখো আর আমার রব কি পরিমাণ শক্তি রাখে, খেলা হয়ে যাক, আল্লাহর সার্বভৌমত্বের সাথে মানুষের সার্বভৌমত্বের ধাক্কাধাক্কিতে মানুষের সার্বভৌমত্ব তছ নছ হয়ে যাক। যেমনিভাবে ফেরাউনের বেড়াগিরি সার্বভৌমত্ব নীল নদে পানির নিচে তছ নছ হয়ে গিয়েছিল, নমরুদের দাপট একটা ল্যাংরা মশা নাক দিয়ে ঢুকে মাথা কামড়ে বেদিসে বানাইয়া তাকে ধরাশায়ী করেছিল, রবের ইচ্ছায়, সেই রবের ইচ্ছায় এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে ইসলামী সমাজের আমির এবং মামুরদের নেতৃত্বে ইমানের দাওয়াতকে কেন্দ্র করে ওই ধরনের ঘটনা যদি ঘটানোই আল্লাহ পছন্দ করেন ঘটে যাক, আমরা সেটা চাই, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।